আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তবে যে গরম পড়েছে ভিউয়ার্স, এই গরমের ভিতরে কি শরবত না খেয়ে থাকা যায়? সেজন্যই নিয়ে আসলাম, একেবারে মন প্রাণ দিল জুড়িয়ে যাওয়া, কলিজা ঠান্ডা হয়ে যাওয়ার মতো তিন প্রকারের লেবু পুদিনার শরবত। এত মজার এই শরবত, তৈরি না করলে না খেলে বুঝতেই পারবেন না যে কতটুক মজাদার এবং রিফ্রেশিং। এক গ্লাসেই মন প্রাণ জুড়িয়ে যাবে। আর বাইরের কেনা জুসের সাথে আমি মনে করি বাসায়ভাবে তৈরি করে ফ্যামিলির সবাইকে নিয়ে খাওয়া অনেকটা ভালো। তো চলুন, কী উপকরণ লাগে তৈরিতে? আমার যেহেতু আমি পুদিনার শরবত তৈরি করব, এখানে প্রথমত আমি আগে কিছু পুদিনাকে ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি। আর ব্লান্ডারে আমি পুদিনাটার কিছু পানি দিয়ে পুদিনাটা আমি জুস করে নিব, মানে রসটা বের করে নিব। যে দেখাচ্ছে, আমি প্রায় দু কাপের মতোই পুদিনা নিয়েছি এখানে, একেবারে ফ্রেশ পুদিনাগুলা। তাহলে আমার তৈরির সুবিধার্থে আমি জুসটা করে নিলে খুবই সহজে তৈরি করে নিতে পারবো। আর আপনারা এই পুদিনা কিন্তু যাদের বাসায় বেশি থাকে, নষ্ট হয়ে যায় গরমের দিনে পুদিনাটা, একটা টিপস দিই, ব্লান্ডার করে সেকে নিয়ে এই রসটা একটা কাঁচের জারে ভরে নর্মাল ফ্রিজের অপশানে রেখে দিতে পারেন প্রায় 10 থেকে 12 দিনের মতো। ওখান থেকে নিয়ে শরবতটা তৈরি করতে পারবেন। দেখাচ্ছি আমি কতটুকু আমি ডাটা সহ নিয়েছি, একেবারে পাতা বেছে বেছে নেওয়ার দরকার নাই, ডাটা সহ নিলেই হবে। দেখাচ্ছি আমি, এই যে দেখুন, এখন আমি এখানে 1 কাপ পানি দিয়ে এই পুদিনাটা জুসটা তৈরি করে নিব, নিয়ে এরপরে সেকে নিব। আমি সেকে ব্লেন্ড করে নিয়েছি, এখন একটা স্টিনারে দিয়ে আমি পুদিনাটা পানিটা ঝরিয়ে নিব। এটা হলে হবে কি সুবিধা, আমি জুসটা করতে সুবিধা হবে। প্রথমত আমি এখন 1 নম্বর শরবতটা তৈরি করব পুদিনা লেবুর। খুবই মজাদার, খুবই রিফ্রেশিং এই শরবতগুলো। আপনার বাসা ট্রাই করে বেন চেষ্টা করবেন খাওয়ার জন্য। বাইরের কিনা জুসের সাথে আমাদের ঘরে তৈরি জুস কিন্তু অনেকটা ফ্রেশ। কিন্তু যেহেতু পুদিনা দিয়ে করব, আমার যে প্রথম যে 1 নম্বর যে জুসটা, এটা পাড়া পুদিনা পাতা চিনি একটু ভিট লবণ আমি সহজেই বলে দিই, কিছু ঠান্ডা পানি লেবুর রস দিয়ে একসাথে ব্লেন্ড করে সেকে নিলেই হবে। যেহেতু আমি তিনটে তৈরি করব, সেজন্য আমার সুবিধার্থে আমি এই যে পুদিনার রসটা নিয়ে নিয়েছি, নিয়ে ভালোভাবে সেকে নিয়েছি। তারপরে আমি কিছু লেবু চিপে লেবুর রস নিয়েছি আমি, যেহেতু আমার সহজ মানে সুবিধার্থে। এখন আমি এখানে কিছু পুদিনা পাতার রস দিয়ে দিব। পুদিনা পাতার রসটা খুবই স্ট্রং হয় গন্ধটা আর কি, যারা যেমন খাবেন ওই রকমে দিবেন। দিয়ে দিলাম আমি এখানে কিছু, আর দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ চিনি, যে যেমন চিনি খেতে পছন্দ করেন ওই রকমে দিয়ে দিবেন। 1 টেবিল চামচ দিয়ে দিব এখানে আমি লেবুর রস, 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিলাম। আর দিয়ে দিব সামান্য বিট লবণ। বিট লবণ না থাকলে আপনারা নর্মাল যে লবণটা আছে ওটাও দিতে পারেন, বিট লবণটার টেস্টটা আনবে খুবই সামান্য। বা এতে বিট লবণ আর নর্মাল লবণ দুটোই দিতে পারবেন। সাদানার জন্য আমি সামান্য, আমি চেক করে দেখেছি, 1 চিমটি লবণ দিবেন, নর্মাল লবণটাও, বিট লবণটা ফ্লেভার আসবে। ঠান্ডা পানি দিয়ে দিব, বেশি দিব না, সামান্য ঠান্ডা পানি দিয়ে দিব। আর না, আরেকটা মেইন উপকরণ যেটা দিব টেস্ট আনবে, আমি স্প্রাইট দিয়ে দিব, এই জন্য পুরোটাতে দিই নাই। এখন একটু ভালোভাবে নেড়ে দিব, আপনারা টেস্ট করে নেবেন যার যতটুকু মিষ্টি লবণের প্রয়োজন। আমার এটাতে আমি যতটুকু দিয়েছি পারফেক্ট হয়ে গেছে। 1 নম্বর শরবতটা আমার তৈরি হয়ে গিয়েছে, এখন আমি 2 নম্বরটা তৈরি করব। 2 নম্বর শরবতটাতে আমি এখানে কিছু পুদিনা পাতার রস দিয়ে দিলাম, আর দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ লেবুর রস, 1 টেবিল চামচ চিনি দিয়ে দিব, বিট লবণ,
একটু ভালোভাবে নেড়ে দিব, সামান্য লবণ একটু টেস্ট আসার জন্য। আর দিয়ে দিব হাফ সাইজ চামচের একটু কম ঘরে ভাজা জিরার গুঁড়া, এটা ঘরে ভেজে জিরার গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দিব এখন আমি ঠান্ডা পানি দিয়ে দিব। এই জুসটার ক্ষেত্রে আমি বলি এটা তো একটু পাতলা হয়েছে, ওটা আমরা স্প্রাইট দিয়ে তৈরি করেছি, এটা একটু কড়া হবে, একটু চেক করে দেখবেন কড়া হবে। আমি বরফের উপরে এটা দিয়ে সার্ভ করব, যেহেতু এই শিরার মতো এটা একটু ঘন হবে। আমার এখানে আরেকটু চিনি লাগবে, আরেকটু লেবুর রস আমি দিয়ে দিব, আরও এক টেবিল চামচ। যে যেমন মিষ্টি টক খেতে চান, শরবতটা আসলে নিজের উপরেই কে কতটুকু মিষ্টি খেতে চান ওটাই। কিছু লেবুর স্লাইস দিয়ে দিয়েছি আমি নিচে, এখন একটু বরফ কুচি দিয়ে দিব, যেহেতু আমি শিরাটা উপরেই ঢালব, দেখার সৌন্দর্য একটা লেবু দিয়েছি। এখন যে শিরাটা আমি তৈরি করেছি, এখানে কেউ স্প্রাইট ওইভাবে দিয়ে খায় তবে অবশ্যই স্প্রাইট দিতে যাবেন না, এটা এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, খুবই টেস্টি টেস্টি হয়, ঠান্ডা ঠান্ডা খুবই মজাদার। এখন আমি তিন নম্বরটা তৈরি করব। তিন নম্বর শরবতটা তৈরি করার জন্য আমি এখানে কিছু পুদিনা পাতা দিয়েছি গ্লাসে, আর দুটুকরো লেবু দিয়েছি। এখন একটা কাঠি দিয়ে বা একটা হাম্বল দিয়ে আপনারা এইভাবে একটু থেতো করে যে দেখা যাচ্ছে কিনা পুদিনাটা লেবুর রসটা একটু বের করে নেব। এই শরবতটা তৈরি করতে কোনো ব্লান্ডার লাগে না, কিছুই লাগে না, এখানে শুধু দুটো লেবুর টুকরো, দু তিন টুকরো লেবুর একটু থেতো করে দিবেন, আর কিছু পুদিনা পাতা দিয়ে একেবারেই সহজ। আমি চার টুকরো বরফ দিয়ে দিচ্ছি, এক টেবিল চামচ লেবুর রস দিয়ে দিলাম, চিনিটা স্বাদ মতো তবু আমি এক টেবিল চামচ দিয়ে দিব, আর একটু দিব আমার স্বাদ অনুসারে, সামান্য একটু লবণ দিব, এখানে কোনো বিট লবণ যাবে না, এটা একেবারেই সহজ এই শরবতটা। আর দিয়ে দিব এখন আমি কোনো ঠান্ডা পানি দিব না, যেহেতু বরফ দিয়েছি একটু স্প্রাইট দিয়ে দিব। এখন একটু ভালোভাবে নেড়ে দিব আমি, সাজানোর জন্য একটা লেবু দিয়ে দিলাম, খুবই ঠান্ডা খুবই মজার। আর আমি এখানে বরফ দিয়েছি দু নম্বরটাতে, আপনারা যদি এত বরফ না খেতে চান ঠান্ডা পানি দিয়ে অল্প কিছু বরফ কুচি দিয়ে দিলেই হবে। বিয়র্স তৈরি হয়ে গেল, এই গরমের ভিতরে খুবই মজাদার রিফ্রেশিং যে শরবতগুলা, লেবু পুদিনার শরবত একেবারেই সংক্ষেপে তৈরি করে নিতে পারেন, মাঝখানেরটা তো কোনো ব্লান্ডার ছাড়াই, শুধু ঘরে একটু পুদিনা পাতা লেবু থাকলেই ওগুলা থেতো করে বাকি উপকরণগুলো মিশিয়ে নেবেন। আর ও দুটা তো ড্রিঙ্কস দিয়ে ওটা এমনিই তৈরি করে খেতে পারেন এই শরবতগুলা, খুবই গরমের ভিতরে খুবই রিফ্রেশিং, খুবই ভালো লাগবে এই শরবতগুলা। তো ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে ভিউয়ার্স পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য। আসসালামু আলাইকুম।